রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অনলাইন কোচিংয়ে সকলকে স্বাগত জানাই দ্বাদশ শ্রেণীর ধারাবাহিক আলোচনায় আজকের আলোচ্য বিষয় হল সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা ছাত্র ছাত্রীদের কাছে অনুরোধ যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সমস্ত রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ছাত্র ছাত্র-ছাত্রীদের মধ্যে শেয়ার করবে সম্মিলিত জাতিপুঞ্জের যে ছয়টি প্রধান বিভাগ আছে তার মধ্যে অন্যতম হল সাধারণ সভা একে বিশ্বের রাষ্ট্রসমূহের সম্মেলনও বলা হয় সম্মিলিত জাতিপুঞ্জের সনদের নয় থেকে বারো নম্বর ধারার মধ্যে সাধারণ সভা সম্পর্কিত আলোচনা আছে সনদের নয় ধারা অনুসারে জাতিপুঞ্জের সকল সদস্যকে নিয়ে সমানাধিকারের ভিত্তিতে সাধারণ সভা গঠিত হয় তাই সাধারণ সভা হল একটি জাতিপুঞ্জের বৃহত্তম অঙ্গ এর বর্তমান সদস্য সংখ্যা একশো চুরানব্বই প্রত্যেক রাষ্ট্র অনধিক পাঁচজন করে প্রতিনিধি সাধারণ সভায় পাঠাতে পারে প্রত্যেক সদস্য রাষ্ট্রের ভোট কিন্তু একটি অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের প্রত্যেক সদস্য রাষ্ট্রকে নিয়েই সাধারণ সভা গঠিত হয় সাধারণ সভার অধিবেশনে প্রত্যেক সদস্য রাষ্ট্র পাঁচজন করে প্রতিনিধি পাঠাতে পারে পাঁচজন করে প্রতিনিধি পাঠাতে পারলেও তাদের ভোট দান ক্ষমতা কিন্তু একটি অর্থাৎ তারা একটি মাত্র ভোট দিতে পারে সভাপতি ও সহ সভাপতি সভার প্রত্যেক অধিবেশনের জন্য অর্থাৎ সাধারণ সভার প্রত্যেক অধিবেশনের জন্য একজন করে সভাপতি এবং জন করে সহ সভাপতি নির্বাচন করা হয় রীতি অনুযায়ী নিরাপত্তা পরিষদের যে পাঁচটি স্থায়ী সদস্য থাকে তারা সভাপতি হতে পারে না অধিবেশন বন্ধ থাকাকালীন সময়ে কাজ পরিচালনা করার জন্য প্রত্যেক সদস্য রাষ্ট্র থেকে একজন করে প্রতিনিধি নিয়ে ক্ষুদ্র সভা গঠন করা হয় কমিটি সাধারণ সভাকে বহু ও বিভিন্ন কাজকর্ম সম্পাদন করতে হয় সভার কার্যাবলী সাধারণত ছয়টি কমিটির সাহায্যে পরিচালিত হয় উদাহরণ হিসাবে রাজনীতি ও নিরাপত্তা সংক্রান্ত কমিটি প্রশাসনিক ও আয় ব্যয় সংক্রান্ত কমিটি আইন বিষয়ক কমিটি প্রভৃতি অধিবেশন সাধারণ সভার অধিবেশন বছরে একবার বসে সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার অর্থাৎ সেপ্টেম্বর মাসের তিন নম্বর মঙ্গলবার সাধারণ সভার বাৎসরিক অধিবেশন বসে সংবিধানে কুড়ি নম্বর ধারা অনুযায়ী সদস্য রাষ্ট্রগুলির অনুরোধ ক্রমে মহাসচিব বিশেষ অধিবেশনের আহ্বান করতে পারে এছাড়া মহাসচিব জরুরি অধিবেশনও আহ্বান করতে পারে ভোট পদ্ধতি জাতিপুঞ্জে সনদের আঠারো নম্বর ধারায় সাধারণ সভার ভোটদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করা আছে প্রত্যেক সদস্য রাষ্ট্র সাধারণ সভায় একটিমাত্র ভোট দিতে পারে কিন্তু যদি কোনো সদস্য রাষ্ট্র জাতিপুঞ্জের দেয় অর্থ অর্থাৎ বাৎসরিক যে চাঁদা সে চাঁদা যদি না দেয় তাহলে সেই সদস্য রাষ্ট্র ভোটদানের ক্ষমতা হারায় সাধারণত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাধারণ সভার সিদ্ধান্ত গৃহীত হয় কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে উপস্থিত ও ভোটদানকারী সদস্যের দুই তৃতীয়াংশের সমর্থনে প্রস্তাব গৃহীত হয়ে থাকে যেমন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে কোনো ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ নতুন সদস্য রাষ্ট্রের অন্তর্ভুক্তি বা কোনো সদস্য রাষ্ট্রের বহিষ্কার সংক্রান্ত সুপারিশ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত প্রভৃতি এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য উপস্থিত ও ভোটদানকারী সদস্যের দুই তৃতীয়াংশের সমর্থন দরকার আর সাধারণ বিষয়ে প্রস্তাব পাশের জন্য সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাব পাশ হয়ে থাকে ক্ষমতা ও কার্যাবলী সাধারণ সভার ক্ষমতা ও কার্যাবলীকে সাধারণত সাত ভাগে বিভক্ত করা হয় এক নম্বর বিতর্ক ও বিশ্ব জনমত গঠন দুই নম্বর আন্তর্জাতিক আইন সম্পর্কিত কাজ তিন নম্বর শান্তি ও নিরাপত্তা বিষয়ক কাজ চার নম্বর অসদস্য রাষ্ট্রের কাজ পাঁচ নম্বর তদারকি কাজ ছয় নম্বর নির্বাচনমূলক কাজ এবং সাত নম্বর অর্থ সংক্রান্ত কাজ সাধারণ সভা বিশ্বের বিতর্ক সভা হিসাবে পরিচিত বিতর্কের মাধ্যমে বিভিন্ন বিষয়ে বিশ্ব জনমত গঠন ও প্রকাশ করা হল এর গুরুত্বপূর্ণ কাজ এছাড়া সাধারণ সভাকে বিশ্ব নাগরিকের আলোচনা সভাহ বলা হয়ে থাকে অধ্যাপক গেটেল একে বিশ্ব নাগরিক সভা এবং আইনবিদ অস্টিন এটিকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর হিসাবে অভিহিত করেছেন সনদের তিনের এক ধারা অনুসারে আন্তর্জাতিক আইনের লিপিবদ্ধকরণ ও প্রসারের উদ্দেশ্যে আলোচনা ও সুপারিশের ব্যবস্থা করা সাধারণ সভার অন্যতম কাজ এছাড়া সনদের এগারো নম্বর ধারা অনুসারে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংরক্ষণের স্বার্থে নিরস্ত্রীকরণ শান্তিপূর্ণ সহাবস্থান অস্ত্রশস্ত্রের নিয়ন্ত্রণ সহ আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে সাধারণ নীতি ঘোষণা করতে পারে সাধারণ সভা সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য নয় এমন রাষ্ট্রও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সম্পর্কিত বিষয় সাধারণ সভার কাছে পেশ করতে পারে এছাড়া সাধারণ সভা জাতিপুঞ্জের অন্যান্য সংস্থার কার্যাবলী পরীক্ষা ও পর্যালোচনা করে থাকে জাতিপুঞ্জের বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ পদসমূহে নির্বাচন করে থাকে যেমন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের নির্বাচন অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং অছি পরিষদের সদস্যদের নির্বাচন করে থাকে সাধারণ সভা জাতিপুঞ্জের অর্থ সংক্রান্ত কাজকর্মের তদারকি দায়দায়িত্ব দায়িত্ব সাধারণ সভার হাতে ন্যস্ত থাকে জাতিপুঞ্জের বাজেট সম্পর্কে সাধারণ সভা অনন্য ক্ষমতার অধিকারী সাধারণ সভা বাজেটের খুঁটিনাটি সমস্ত বিষয় বিচার বিবেচনা করে দেখে এবং বাজেট অনুমোদন করে এই হল সাধারণ সভার ক্ষমতা ও কার্যাবলী আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ সম্পর্কে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং এই ভিডিও সম্পর্কে কোনো মতবাদ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও